কবিতিকার আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো কবি বিষ্ণুদের একটি বিখ্যাত কবিতা। কবিতাটির নাম দামিনী। দামিনী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 2 আষাঢ় 1367 দেশ পত্রিকায়। পরবর্তীকালে কবিতাটির স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় এবং সময়কালটা হচ্ছে 1963 মে মাস। তাহলে এটাই হলো কবিতার প্রকাশকাল এবং কবিতার রচনাকাল, বললাম 2 আষাঢ় 1367 এবং সেটা দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। পরে আমরা এই কবিতাটিকে তুমি শুধু 25শে বৈশাখ সংকলনে, পরবর্তীকালে যেটা বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা সংকলন সেখানে দামিনী কবিতাটি অন্তর্ভুক্ত হয় এবং বর্তমানে আমরা ওই কবিতাটি তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থে খুঁজে পাই। তো যাই হোক, কবিতাটি মূল বিষয় জানতে গেলে আমাদের প্রথমেই জানা দরকার দামিনী শব্দের অর্থ কী আর দামিনী কে। প্রথম শব্দের অর্থ হচ্ছে দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন হচ্ছে চঞ্চল, দামিনী চরিত্রের মধ্যেও সেই রূপের একটা ছটা এবং বিদ্যুতের একটা জ্যোতি যেমন আছে, তেমনি তার মধ্যেও আছে সেই চঞ্চলতার চিত্র। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, দামিনীকে শুধু বিদ্যুৎ বা দামিনীকে চঞ্চল বা দামিনীকে কোনো একটা উজ্জ্বল চরিত্র হিসাবে শুধু দেখানোর জন্যই কবিতাটি লেখা হয়নি। মনে রাখতে হবে এই কবিতার উৎসভূমি কিন্তু রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাস। এই চতুরঙ্গ উপন্যাসের যে দামিনী, শিবিলাসের যে প্রসঙ্গ, শচীশের যে প্রসঙ্গ আছে, এবং সেখানে আমরা যে দেখতে পাই যে দামিনী মানে শচীশকে ভালোবেসে সংসার পেতে চেয়েছিল কিন্তু শচীশকে শেষ পর্যন্ত সে পেল না, পেল শিবিলাসকে, এবং শচীশ প্রত্যাখ্যান করলে দামিনী মাটির পৃথিবীতে ফিরে এসে কি করল, সে শিবিলাসকে বিয়ে করল এবং তার কামনা বিমুক্ত প্রেম শচীশের প্রতি শ্রদ্ধান্বিত করল এবং সে কলকাতায় এসে কলকাতাকে যেন বৃন্দাবনে পরিণত করতে লাগলো। কিন্তু দামিনীর জীবন পিপাসা প্রায় অতিপ্তই থেকে গেল। অরূপকে অন্তরে বহন করে দামিনী রূপের পাত্রে অবগ্রহণ করেছিলেন বলে সে গৃহিণী হলো না, সে মায়া হলো না, সে সত্য রইল। দামিনী বাংলা সাহিত্যে এক নিঃসঙ্গ পথিক। 19শতকীয় নবজাগরণের ফলশ্রুতিতে নারী স্বাতন্ত্র্য স্বীকৃত হলেও তা ছিল সমাজ নির্ভর। রবীন্দ্রনাথ প্রথম নারীকে নারীরূপে দেখার দৃষ্টিদান করলেন বাংলা সাহিত্যে এবং দামিনী শিল্প সে বিধবা পত্নী নয়, বিনোদিনীর মতো বিধবা নয়, ললিতার মতো কুমারী নয়, সে বিদ্রোহিণী এবং তার পরিচয় শুধু নারী রূপে। তো এই মানে দামিনী কবিতাটা মাত্র 12টা মানে পঙ্ক্তিতে বিভক্ত। তো যাই হোক, কবিতাটা আমরা পাঠ করলে তার আসল সত্যটাকে, তার রহস্যটাকে বুঝতে পারবো, কবি কীভাবে রবীন্দ্রনাথের দামিনী শচীশ শিবিলাসের কাহিনীকে কবিতার আঙ্গিকে তুলে। সেদিন সমুদ্র ফুলে ফুলে হলো উন্মুখর মাঘী পূর্ণিমায়, সেদিন দামিনী বুঝি বলেছিল মিটিল না সাদ, পুনর্জন্ম চেয়েছিল জীবনের পূর্ণচন্দ্রে মৃত্যুর সীমায়, প্রেমের সমুদ্রে ফের খুঁজেছিল পূর্ণিমার নীলিমা অগাধ, সেদিন দামিনী সমুদ্রের তীরে। আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহ হই ঝুলন পূর্ণিমা, মাঘী বা ফাল্গুনী কিংবা বৈশাখী রাস বা কোজাগরী, এমন কি অমাবস্যা নিরাকার তোমারই প্রতিমা, আমারও মেটে না সাধ তোমার সমুদ্রে যেন মরি, বেঁচে মরি দীর্ঘ বহু আন্দোলিত দিবস যামিনী, দামিনী সমুদ্রে দীপ্র তোমার শরীরে, তোমার সমুদ্রে আর শরীরের তীরে। তো যাই হোক, এই 12 পঙ্ক্তির কবিতা 3টি স্তবকে গঠিত। প্রথম স্তবকে দামিনীর আবেগ, তীব্র আবেগের
জীবনের একটা অনিঃশেষ আকাঙ্ক্ষায় গদ্যময় উচ্চারণের কাব্যিক পরিমণ্ডল আমরা স্পষ্ট অনুভব করতে পারছি। এবং দ্বিতীয় স্তবকে কবি জীবনের দয়িতা কবিপ্রিয়া প্রত্যহই ঝুলন পূর্ণিমা, আর তৃতীয় স্তবকে কবির যে স্বল্প স্বাদ, এই তিনটি বিষয়ে বিন্যস্ত বারো পঙ্ক্তি কবিতাটা বিষ্ণুদের প্রেম চেতনার একটা উজ্জ্বল স্মারকস্তম্ভ। তো দামিনী একটা সংহত স্থাপত্যধর্ম কবিতা, স্থাপত্যধর্মী কবিতা। এখানে পূর্ববর্তী অনেক কবিতার সাঙ্গীতিক গড়ন অনুপস্থিত, টুকরো ভাঙা পঙ্ক্তি নেই, পুরাণগত অনুষঙ্গ নেই, শব্দগত জটিলতা নেই। বারো পঙ্ক্তিতে রচিত মিলযুক্ত একটা সংহত কবিতার উজ্জ্বল উদাহরণ দামিনী কবিতাটা। তো সেদিন সমুদ্র ফুলে ফুলে হলো, এই চিত্রকল্পে জীবনের যে একটা অপূর্ণ সাধের বহিঃপ্রকাশ যেন উদ্বেল হয়ে উঠল, তরঙ্গায়িত ভাগ্যের একটা অভিব্যক্তি ঘটাল। পূর্ণিমার নীলিমা অগাধ, এখানে সীমাহীন প্রকৃতিতে যেন জীবনের সামগ্রিকতার যে বহুধা বিস্তৃতিময় একটা প্রকাশ সেটা স্পষ্ট হয়ে গেল। আবার অমাবস্যা নিরাকার, এই আলোকের অনুপস্থিতিতে এ অবয়বহীন অন্ধকারের যে সীমাহীনতা সেটাকে কবি স্পষ্ট ভাষায় তুলে ধরলেন। আবার সমুদ্রে দীপ্র তোমার শরীরের চিত্রকল্প যেন সমুদ্রের বিশালতা, শোভামানতা, জীবনের আকাঙ্ক্ষা এরকম দিকগুলোকে বোঝাতে ব্যবহার করা হলো। সংগ্রাগে প্রদীপ্তি জীবনের যে বর্ণবহুল বিচ্ছুরণ ঘটে সেই চিত্রকল্প এখানে স্পষ্ট হয়ে গেল। এ সমস্তই একটা সদর্থক ভাবনা, দামিনীর জীবনাকাঙ্ক্ষার একটা রূপায়ণ। মানে এই কবিতায় চিত্রকল্পগুলো যে একটা শরীরী চিত্রকল্প এবং শরীরী অভিব্যক্তির সঙ্গে যে একটা অতিরিন্দ্রিয়ের যে প্রকাশ সেটা লক্ষ্য করা গেল। কবির লক্ষ্য পাঠক চিত্তে একটা অনুভূতিময় অর্থ সঞ্চার করা। এই কবিতায় নারী দেহের যে কর্মমুখর বিদ্যুৎ গতির যে নিত্যময় চিত্রকল্প সেটা না থাকলেও নারীর শরীরী ব্যঞ্জনার আবেগ উন্মুখরতা কবিতার অঙ্গে অঙ্গে যেন জড়িয়ে রয়েছে। স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থে অন্যান্য কবিতার মতো দামিনী কবিতায় নিটল নিরিক লিরিকাঙ্গিকে একটা ইমেজের মিশ্র চেতন ও ইন্দ্রিয় সংবেদনার একটা বর্ণিল বিচ্ছুরণ ঘটেছে। তবু চিত্রকল্পের ছবির যে মাঝে একটা অন্তর্চালিত যে অভিজ্ঞান সেই আভাময় এ কথা বলা চলে। দামিনী কবিতার বাক্যগুলো অতি বৃহৎ বা অতি ক্ষুদ্র নয়। সেদিন দামিনী সমুদ্রের তীরে, এটা একটা সংক্ষিপ্ত বাক্যাংশে একটা পঙ্ক্তি ছাড়া, তোমার সমুদ্র যেন মরি, এই সর্বত্র ক্রিয়াপদ বাক্যের শেষে না বসে আদিতে বা মধ্যে বসেছে। কবিতাটির ছন্দের গড়ন ও বেশ মিলযুক্ত। প্রথম পঙ্ক্তি দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম সপ্তমের সাথে নবম একাদশের সাথে দ্বাদশ এই পঙ্ক্তি অন্তমিল আছে, কিন্তু পঞ্চম ও দশম পঙ্ক্তির সঙ্গে অন্য কোনো পঙ্ক্তির অন্তমিল নেই। মানে মিল পদ্ধতিটা কেমন সেটাও আমি তোমাদের এখানে দেখো ছবি দিচ্ছি একটা, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে পূর্ণিমার সঙ্গে সীমায় অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তৃতীয় পঙ্ক্তি, মানে প্রথম পঙ্ক্তির সাথে তৃতীয় পঙ্ক্তি, সাধের সাথে অগাধ, দ্বিতীয়র সাথে চতুর্থ, পূর্ণিমার সাথে প্রতিমা, ছয়ের সাথে আট, কোজাগরীর সাথে মরি, এনে সাথে সাথে নয়, শরীরের সাথে তীরে, এগারোর সাথে বারো। অর্থাৎ এইভাবে যে একটা মিলের বিন্যাস এটা একটু অন্যরকমভাবে কবিতাটাকে কবি তুলে ধরার চেষ্টা করেছে। তো আলোচ্য দামিনী কবিতায় দামিনীর যে আকর্ষণ বিকর্ষণ ঘাত প্রতিঘাতময় যে একটা সূক্ষ্ম মানস পরিবর্তন এবং চেতনার যে সমুজ্জ্বল একটা প্রগাঢ় মুহূর্তগুলো কবি বিষ্ণুদেব একটা রূপময় গীতিময় করে তুলেছে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারলে, এবং তোমাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা।